গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সকালবেলা হালত খারাপ হয়ে গেছে, কারণ অনেক জামা কাপড় কাচা ছিল। অনেক মানে বলে রাখি 4 থেকে 5টা, এটাই পেওনার দম খালি হয়ে গেছে। তারপর ছাদ থেকে নেমে এসে ভাবলাম যে আগের দিনের শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে দিই, কিন্তু এগুলো দেখে আমার পুরো মাথাই খারাপ হয়ে গেল। একদম পাহাড় তৈরি হয়ে গেছে জামা কাপড়ের। কোন রকমের কাজকর্ম কমপ্লিট করার পর আমি এই পার্সেলটা খুললাম। পার্সেলটা অ্যাকচুয়ালি নিয়ে এসেছে আমার মা আমার জন্য একটা সানগ্লাস। তারপর বিকালবেলা সম্রাট আমার জন্য নিয়ে এসেছে ফল। আজকে দিনটা দেখেছেন কত ভালো, খালি গিফটই পাচ্ছি। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে হাত মুখ পরিষ্কার করে ড্রেসিং টেবিলে দেখছি একটা সবুজ কালারের ব্যাগ রাখা। ভাবলাম ব্যাগটা নতুন দেখছি, খুলেই দেখি, খুলে দেখছি এটা ভালো সানগ্লাস। কার কি বৃত্তান্ত কিছুই না জেনে আমি একটু চোখে পড়ে নিলাম। যাই হোক, আমি জানি ঘরের জিনিস ঘরেরই কারোর হবে। আর আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্সে রয়েছে চিকেন মোমো, কারণ আমরা রাস্তার জাঙ্ক ফুড একদমই খাচ্ছি না। আমরা যাই খাবো এবার থেকে ডিসিশন নিয়েই নিয়েছি। এখন 3 মাস পুরো বাড়ির খাওয়ার, কারণ ভুঁড়িটা কমাতে হবে।